সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সাবধান আছো, সুস্থ আছো মামা। তো আজকে হচ্ছে সেই স্পেশাল দিন, যে দিনটাতে আমি অনেক 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 বছরের তপস্যার ফল আমি আজকে দিনটা পেয়েছিলাম, ঠিক আছে? সেই তপস্যার ফল হচ্ছে আমার মামাম না মামা, হ্যাপি বার্থডে মামা। তো আজকে হচ্ছে 18ই সেপ্টেম্বর, পয়লা আশ্বিন, এই দিনটা কোনো দিন চেঞ্জ হয় না। আর এই দিনটাতে আমার সোনামায়ের জন্মদিন পড়ে, বিশ্বকর্মা পুজোর দিন। একমাত্র লিপিয়ার হলে বিশ্বকর্মা পুজো চেঞ্জ হয়ে যাবে, আমার সোনামায়ের জন্মদিন চেঞ্জ হবে না, এমন একটা ডেটেও জন্ম হয়েছিল একদম আশ্বিনের প্রথম পয়লা সেপ্টেম্বর, এই 18ই সেপ্টেম্বর। তো আজকের দিন হচ্ছে আর মঙ্গলবার হয়েছিল, সেই ক্ষেত্রে রবিবার, এটা হচ্ছে রবিবার পড়েছে। তো যাই হোক, আজকে সেই স্পেশাল মানুষের জন্য আজকে সব কিছু, কালকের থেকে দুদিন আগে থেকে তোড়জোড় চলছে, দেখতেই পেয়েছো তোমরা। কদিন আগে ছেলের জন্মদিন গেল আর আজকে হচ্ছে আমার মামামার জন্মদিন। তো তোমাদেরকে এটাই বলবো যে আমার সোনামাকে অনেক অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, তোমরা সবসময় ওকে আশীর্বাদ করো, সবসময় ওকে ভালোবাসা দাও, আর এটাই আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো, এটাই সব থেকে বড়ো কথা। তার জন্য আমি আমার সকল বন্ধুদের জানাই, যারা যারা আমার নতুন বন্ধু, যারা পুরনো বন্ধু, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য, আমাকে দেখবার জন্য, ঠিক আছে? তো এটাই বলবো, লাইক দিয়ে একটা ভিডিও শুরু করো, আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে দিনটা আমি শুরু করে দিয়েছি, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আজকে টিকা পড়তে আমি ভুলে গেছি, ঠিক আছে? স্নান পূজা, আর আমি তো একটু স্পেশাল দিনে একটু শাড়ি পরি, আগে তো শাড়ি জীবন ছিল, এখন শাড়িটা হচ্ছে স্পেশাল দিনে পরি। তো ঠিক আছে, তো চলো আজকে শুরু করে দিলাম আমার ব্লগ, আর তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, বার্থডে গার্ল, বার্থডে গার্লের গিফট নিয়ে বুকের মধ্যে শুয়ে রয়েছে। উঠে উঠে গুনু করো, গুনু করো, 10টা বাজে নি, 10টা অব্দি গুনু করবো আজকে। চলো তুমি গুনু করো মাম্মা, আমি পাখা চালিয়ে দিচ্ছি, চলো। এই যে আমার গোপাল গোবিন্দ সব বসে রয়েছে, তো অন্ধকার হয়ে গেছে, আর আমার পাগলা বাবা ওখানে বসে টিভি দেখছে। তো এই যে হচ্ছে ঠাকুমা, ঠাকুমার কি বক্তব্য, জন্মদিনে নাতনি কোমর বেঁধে সকাল থেকে রান্নাবান্না শুরু করে দিয়েছে, সত্যি ভাগ্যের ব্যাপার গো। বলো কি বক্তব্য? এইখানে দিদিভাই বসে ময়দা মেখেছে, এখানে সব কেটে রেখে দিয়েছে, আজকে সবাই মিলে কাজ চলছে, ঠিক আছে? আর এখানে বোধ হয় কী আছে, মা আলু চচ্চড়ি করেছে, সেটা আছে, এই ছোলা ছোলা করে চচ্চড়ি, তলায় কী আছে আমি জানি না, মনে হয় তরকার ডাল আছে, আর এটা হচ্ছে মাটনটা কালকে মাখিয়ে রেখেছিলাম, তো সেটা বের করে রেখেছে মা, ঠিক আছে? আর এই যে হচ্ছে আমাদের মাসিমা, শরীরটা খারাপ করেছিল, শ্বাসকষ্টটা খুব হচ্ছিলো দুদিন ধরে, তারাও লাইট। তো এই যে মাসিমা এখন জল খাচ্ছে, ছিপি করে করে জল খায়, এমনি না জল বেশি দিলে বিষম খায়, তো ওই দিদিভাই অল্প অল্প করে খাওয়াচ্ছে। আর ওই দিদি এখন বাড়ি গেছে, দু ঘন্টা যেন বাড়ি যায়, তারপরে দিদি আসলে দিদিই করবে। জল খাচ্ছেন, জল খাচ্ছেন, হ্যাঁ, ওই দেখো চোখ বন্ধ করলো দেখলে, যে গেল দাদা। এই যে রান্না বসিয়ে দিয়েছি, এখানে মটরের আলুটা ভাজছি নুন হলুদ দিয়ে, এবার একটু চাপা দিয়ে দেবো, তাহলে ভেতরটাই নুন হলুদ ঢুকে যাবে, চাপা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে প্লাস্টিক চাটনি করবো বলে আমার মেয়ে বলেছে, প্লাস্টিক চাটনি করতে গিয়ে পেঁপে গ্রেট করে নিয়েছি, আর এখানটায় বসিয়ে দিয়েছি ইয়েটা, শিরাটা চিনি। আমি বললাম টমেটো আলু, টমেটো চাটনি করে খেজুর কিশমিশ কাজ ইয়ে দিয়ে আমসত্য দিয়ে হবে না, বলে না প্লাস্টিক চাটনি করো। এই যে বার্থডে স্পেশাল খাবার দাবার ওর মণিমা সাজিয়ে দিচ্ছে, বাবা আবার কাচের প্লেট, কাচের বাটি, ইয়া বড় রাজভোগ, বাবা গ্লাস্টিল হোক। মণিমা বলো তোমার মেয়ের জন্মদিন, মেয়ের আজকে জন্মদিন, এই 10/11 বছর বয়স পড়লো, খুব ভালো। তো এই যে এখানে রসমালাই করবো বলে, ও আমাদের তো মেয়েদের জন্মদিনে দেয় না চালের পায়েস, তো সেজন্য কোনো না কোনো পায়েস হোক করে দিই, ছানার পায়েস হোক, তো যেটাই হোক করে দিই। তো এখানটা আমি রসমালাই করবো বলে রসগোল্লা নিয়ে নিয়েছি, আর এখানে এই যে দুধ বসিয়েছি, ঠিক আছে? দুধটা জাল দিচ্ছি, গুঁড়ো দুধও আনা হয়েছে, তো ওই যে চার প্যাকেট গুঁড়ো দুধ আছে, তো এটাও দেয়, 3 প্যাকেট, তো এটাও দিয়ে দেবো। আর এখানে মাটনটা বসিয়ে দিয়েছি, চাটনি হয়ে গেছে, মা তো ডাল করেই নিয়েছে, আমার ভাতও হয়ে গেছে।
মাংসটা তো কালকে মাখিয়ে রেখেছিলাম বলে সুবিধা হলো, একটু সময় লাগবে অনেকটা মাংস তো। আর এখানে মা বসে বসে নাস্তিক ভাজা করছিল যে আমি ভাজাটা করে দেবো, আর মা পরে একদিন চালের পায়েস করে দেয়, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, হ্যাঁ বেগুন ভাজা, পাঁচ রকমের ভাজা না চালের পাশ মা পরে একদিন করে দেয়, মানে দু একদিনের চার দিনের মধ্যে পরে আবার করে দেবে একদিন। আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, এখন চলছে হচ্ছে ফ্রাইড রাইস করবো, তার গরম জল বাবা ফুটে গেছে দেখি জল, ঠিক আছে তো সেটা হচ্ছে মা এত তেল লাগবে, আচ্ছা তেল ভাজাই রেখে দাও, মেয়েরা কালো দিনে কাঁচা লঙ্কা করবে, হ্যাঁ বুঝছি করবে। দুটো সিটি দিয়ে এখন রাখা হলো, পরে একটা আলু দিয়ে একটা সিটি ঘি গরম মশলা দেবো, আর আলু দিয়ে তারপরে আর একটা সিটি দেবো, ঠিক আছে তো হয়ে গেল মাংসর টেস্ট। এখন মাংসটা এখন দেবো না, খাওয়ার আগে আগে আধ ঘন্টা আগেই করবো, কারণ গরম গরম খাসির মাংস ছাড়া ভালো লাগে না, যে কোনো মাংস গরম ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম খাওয়া খাসির মাংসটা বিশেষ করে। যাই হোক, আর এখানে বসেছি ফ্রাইড রাইসের জল, কিন্তু জলটা ফুটে গেছে, এবার আমি চাল দেবো, 500 গ্রাম চালের মতো করছি, আমাদের তো কেউ সেরকমভাবে খায় না, আজকে মাংস হলে ফ্রাইড রাইস বাচ্চাদেরই ভালো লাগে, আমাদের একদম সব প্লেন ভাত সাদা ভাত তো মোটামুটি আমার তো সব হয়ে গেছে, ঠাকুমাকে বিরাট সার্ভিস দিয়েছে, ঠাকুমা সকালে লুচির তরকারি, তারপরে সকালবেলা তো আজকে রবিবার ছিল, একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি, প্রায় 1:45 নাগাদ উঠলাম, তো লুচির তরকারি, তারপরে মুসুরির ডাল, চাল ধুয়ে রেডি করে রেখে অ্যাকোয়াগার্ডে জল ভরা ভরা, মানে ঠাকুমা আজকে পুরো একদম ভিজে থাকেন, হেভি মুড়ে আছেন, আপনি জন্মদিন বলে কথা ঠিক কিনা বলো। আর হচ্ছে কি এখন কী করলো, মামা বললো যে কোনো মাছ খাবো না, আজকে না একটু আজকে মাছ খান বলছে, যদি চারা মাটা পাস তা নিস, তো আমি ছেলেটাকে ফোন করলাম, ও দিয়ে গেলো চারা মাছ, চারা মাছ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, কোথায় মা তাই করলে না মেথি গরম দিয়ে করলে, না কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করে দিয়েছে, আর মেয়ের জন্য এখানে 1 পিস 30 মাছ কালো জিরে কাঁচা লঙ্কা, আমি বললাম ভাজা দিয়ে দাও, বলছে না খাস চাই না খাক, আমি কালো জিরে কাঁচা লঙ্কাতেই করে দিচ্ছি, আর আমার হাজব্যান্ড মাংস খায় না, ওর জন্য 1 পিস মাছ ভাজে, তো মা এখানে সেটা করছে, আমি বললাম যে মা করো না কিন্তু হবে না ঠাকুমার, এই দেখো মা এখানে মাছ ভাজা করছে, তো না আপনি করবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর ওইখানে ওই যে ওই মাছটা করে রেখে দিয়েছে, হ্যাঁ মা দিচ্ছি বাটি দিচ্ছি, আর এখানে এই যে জলটা ফুটে গেছে, এবার আমি চালটা ছেড়ে দেবো, তো চালটার মধ্যে তো সবই দিয়ে দিয়েছি, গেলাস, দারচিনি, জিরে না জিরে না তেজপাতা, লবঙ্গ সব দিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিলাম জলটার মধ্যে, সামান্য একটু ভিনিগার দেবো, সেই জায়গাতে তোমরা লেবু রসও দিতে পারো, যাতে চালটা খুব ধপধপে সাদা হয়, ঠিক আছে। তো মায়ের আশীর্বাদ হয়ে গেছে, এবার আমরা বাড়ির সবাই যারা যারা আছি একে একে আশীর্বাদ করে নেবো, আর এখানে দেখো ওর ভাইয়া চলে এসছে, ভাইয়া আশীর্বাদ করবে, আর ভাইয়া সেই সকালবেলা উঠে আগে গিয়ে ওর জন্য পেন কিনে নিয়ে এসছে, তো পেন কিনতে গেছিলো জিটি রোড বলতে আমাদের খাদিনামোড় একটা জায়গা আছে, তো ওইখানটায় মেয়ে আবার বকছে দাদাকে যে দাদা তুই কেন জিটি রোড দিয়ে সাইকেল চালিয়ে গেলি, কেন তুই গেলি, তুই কেন আমার জন্য এখন পেন আনলি, ওর বোন তখন ও বলছে না কেন আনবো না তো জন্মদিন, তা যাই হোক ভাই বোনরা যেমন খুনসুটি তেমনি ভালোবাসাও আছে, তো ভালোবাসা তো থাকবেই, প্রত্যেকটা ভাই বোনেরই কিন্তু এই সম্পর্কটা থাকে ঠিক কিনা বলো, তো যাই হোক ফটো তোলাও চলছে, দিদিভাই পাশে বসে ফটো তুলছে, আর আমি এখানে বসে ভিডিও আমার ট্রাইপডে দেওয়া রয়েছে, আমি এবার শাকও বাজাচ্ছি,
তো মায়েরটাই শুধুমাত্র ফার্স্ট করিনি, কিন্তু আমাদের যারা যারা করেছি সবার ভিডিওটাই ফার্স্ট করে দিয়েছি, কারণ না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তা কারোরই তো দেখা সেটা ধৈর্য লাগবে না, স্বাভাবিক সেটা না লাগাটাই। এখানে মামা দাদু বসেছে করতে, মামা দাদুরও হয়ে গেছে, এবার বোধহয় ওর ছেলে এসে করবে। হ্যাঁ, এই যে ওর ছেলে চলে এসছে, একটা মাত্র ছেলে, তো ছেলে ছেলে নমস্কার, মানে ছেলে যেহেতু মা তো মাকে আশীর্বাদ করে আবার মাকেই নমস্কার করছে ছেলে, তাহলে বোঝো মাকে কতটা ভালোবাসে তার ছেলে। ওই দেখো দেখো অবস্থা, দেখো কি অবস্থা। আমি আবার বললাম তুমি তোমার ছেলেকে নমস্কার করো, বা ছেলে নিচ্ছিল না, কিন্তু আমি বললো না করো, নমস্কার করলো। এবার ওর বাবা বলেছে যে আমি আজকে আসবো না কিন্তু আশীর্বাদ করতে, আমি কিন্তু দাদার বেড়াতেও ছিলাম না, বা আমি কিন্তু ও আসলে এইগুলো পছন্দ করে না ঠিক, এই এইগুলো করা, কিন্তু মেয়ের কাছে সব বাবারাই না হার মেনে যায়, তো সেটা তাই সকাল থেকে বলে রেখেছে তুমি কিন্তু যাবে, আমাকে কিন্তু আশীর্বাদ করবে। বাধ্য হয়ে বাবাও এসছে, তো বাবারও আশীর্বাদ হয়ে গেছে রীতিমতো, এবার আমার জায়ের আশীর্বাদ চলছে। তো একে একে আমরা যেমন হয় জন্মদিনে আমরা আশীর্বাদ করি, আশীর্বাদটুকুই তো সব থেকে বড়ো কথা। হ্যাঁ, বাচ্চাদের বলো বড়োদের বলো, মানে আমাদের থেকে যারা গুরুজন তাদের থেকে আশীর্বাদ পাওয়াটাই হচ্ছে সব থেকে বড়ো পাওনা, সব থেকে বড়ো গিফট, ঠিক কি না? তো ওই যে দাদা যে পেন দিয়েছে খোলা হয়ে গেল সঙ্গে সঙ্গে, ওর মনিমা আশীর্বাদ করছে, ওই সমস্ত হুষ্টুসর নেই, ওর কিন্তু পেন খোলা হয়ে গেল। হ্যাঁ, ও এই সমস্তই করে। আর এই যে দেখো দিদি, যে দিদি মাসিমাকে দেখাশুনো করেন, ওই দিদিও ভীষণ ভালোবাসে মেয়েকে, আর দিদিও ভীষণ ভালো মানুষ, তো সঙ্গে সঙ্গে গিয়ে সকালবেলা এসেই আগে মাসিমাকে সব করেই গেছিলো, চুচুড়োয় গিয়ে মেয়ের জন্য টেডি বিয়ার নিয়ে এসছে। আমরা বলছিলাম থাক দিদিভাই এখন ছেড়ে, দিদি এখন ছেড়ে দাও তুমি পরে এনো, ও তা বলেছে না আমি আজকেই আনবো। আর এই যে সব শেষে আমি বসেছি আশীর্বাদ করতে, কিন্তু আমার আর ধৈর্য লাগছে না, প্রচণ্ড সকাল থেকে রান্নাবান্না প্রচুর করেছি, প্রচণ্ড ঘেমে গেছি, তারপরে সন্ধেবাতিটা জ্বলছে বলে পাখাও চালানো যাচ্ছে না, তার জন্য প্রচণ্ড গরম করছে। আমি আর বলছিলাম থাক আমাকে আর আশীর্বাদ করতে হবে না, তোমরা সবাই করেছো এতেই হবে, তো চলো। এই তো আমাদের চলছে জন্মদিনের পার্টি, দারুণ আনন্দ হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো সেই দুপুরবেলার পর থেকে তোমাদের সামনে আর আসা হয়নি, প্রচণ্ড ক্লান্ত ছিলাম, যাই হোক দুপুরবেলা একটু ঘুমিয়েছি, মেয়েও ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি, আজকে একটু ঘুমোতে দিয়েছি। তো এখন তো কেক কাটার পালা, তো সবই মোটামুটি খাওয়া দাওয়া আশীর্বাদ পর্ব সবচেয়ে পর্ব চলে গেছে, এবার বাকি রয়েছে একটাই পর্ব, সেটা হচ্ছে কেক কাটা। তো কেক কাটার পর্বটা সবটাই শেয়ার করেছি, যখন কেক কাটাতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তা ভাবলাম না একবার ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে কেক কাটাটা শেয়ার করবো। তো চলো আমরা কেক কাটবো, আর একটুখানি মাথা ব্যথা আসছে নি, হ্যাঁ, আর কিছুদিনা নাইটি পরা থাকবে, একটা ওড়না নিয়ে নেবো, যেমন নিয়েছি একটা ওড়না নিয়ে নেবো। তো চলো কেকটা কাটা হোক, তো তোমাদের সাথে তোমরা দেখতে থাকো কেক কাটাটা। ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। हैप्पी बर्थडे टू यू, हाँ जी, तो इस पे इतने खुश क्यों हो ऐ भाई, तुम तो बरसों पहले ही निकल चुके हो, तो बर्थडे वाला नाटक ये क्यों है भाई। कैंडल शैंडल भूख से बुझा के, बेसुरों की भीड़ फालतू में लगवा के, बर्थडे वाला सॉन्ग जोर जोर से गवाते हो, हमसे ताली शाली का हजाम करवाते हो, ये सब नौटंकी फिर भी चलो झेल ले, केक शेक और स्टार्टर भर भर के आए प्लेट में, घर जाके फिर से डिनर न मंगवाना हो, चूहे ना दौड़े पेट में, रात के पौने दो। हैप्पी बर्थडे टू यू जी, सोच समझ के इनवाइट भिजवाओ जी, अगर पेट पूजा का फुल इंतजाम है तो ही न्योता कंसीडर करेंगे जी। हैप्पी बर्थडे टू यू कह दिया है जी, तुम और भी बुड्ढे हो गए ओ तेरी, दिल छोटा ना करो उम्र का है क्या, बाल झड़ेंगे दांत गिरेंगे वैसे ही। देखो कोई पुराना गिफ्ट हम जो ढूंढ पाए, एक्सपेक्ट तभी करना हम कुछ हाथ में लेकर आए, यू आर ऑन माई फ्रेंड लिस्ट, ये नहीं मजाक है, हम टाइम निकाल के आ गए तो बड़ी बात है। वैसे सच बताओ तुम अब कितने साल के हुए, हमको क्या पड़ी है हम किसी को ना बताए, मुना बिगाड़ो आज तुम्हारा बर्थडे है, तुम अकेले हो नहीं यहाँ और भी बुड्ढे हैं, सोच सोच के और बीपी ना बढ़ाओ, सिंग हैप्पी बर्थडे टू मी, बत्तीस चमका के चिल्ला कर गाओ, हैप्पी बर्थडे टू मी। अब पैसे वैसे खर्चे हो और केक भी मंगवाए हो, तो पार्टी खत्म होने के बाद सर पटकना जी। हैप्पी बर्थडे टू यू जी, कैसी लगी तुमको मेरी फिलॉसफी, पैदा होके भी तुमने ऐसा
ऐसा क्या किया है धरती पे बोझ तुम बने हो जी। Happy birthday to you, but you see, उम्र छुपाने का नाम है जिंदगी। मुझको बुलाओ ना बुलाओ पर बताना ये बर्थडे वाला सॉन्ग हिंदी में तुमको कैसा लगा है जी। देखो की पिएछो। এটা হলো আমার সুন্দর পাপ্পি, এটা আমাকে মা দিয়েছে। মুখটা দেখো, মুখটা দেখো। হেলি বাবা কি আদর করতে ইচ্ছে করছে, ঠিক আছে রেখে দাও। আসল হলে ভালো হতো। আইশ, আপনাকে আগে মানুষ করি, আসল আর নকল করছে। আর এটা দিয়েছে ডিম্মার যে আন্টি আছে, মানে ডিম্মাকে যে কেয়ার করে সে আমাকে এটা দিয়েছে। আন্টিকে থ্যাংক ইউ বলেছিলে? হ্যাঁ, আন্টিকে আমি থ্যাংক ইউ নমস্কার করেছিলে। নমস্কার করতে গেছি কিন্তু আন্টি নমস্কার করতে দেয়। ও তাহলে তো ঠিক আছে। আচ্ছা এই ব্যাগটা দেখি দাও। আর এই ব্যাগটা আমাকে দিয়েছে আমার আন্টি, মানে মায়ের বন্ধু টিঙ্কা আন্টি। এই ব্যাগটা আমাকে টিঙ্কা আন্টি দিয়েছে। আচ্ছা এটা তো দেখেইছে ব্যাগটা। তো টাকাগুলো কি পেয়েছে সেটা আমি ওর হাতে দিলাম না, আমি টাকাগুলো দেখিয়ে দিই। আর সব বাচ্চাদেরই এরকমই হয়, মায়েরাই টাকাগুলো চিন্তায় করে নেয় বাচ্চাদের, বাচ্চাদের দেওয়া আর মায়েদের পকেটে ঢুকে যায়। তো যাই হোক, এখানে 1000 টাকা আছে আর 500 টাকা ওকে ওর আন্টিও দিয়ে গেছে, সুনিতা আন্টি, মানে আমার আর এক বান্ধবী, ও কিছু দেয়নি, ও টাকা দিয়ে গেছে 500 টাকা। ওটা আমার ব্যাগে রয়েছে। তো এই হয়েছে ওর টাকা। এখানে ওর জেঠু টাকা দিয়েছে, মানে ওর ছেলে টাকা দিয়েছে, আমি দিয়েছি আশীর্বাদ করে, ওর মাম্মাম দিয়েছে, আর ও মণিমা দিয়েছে, সবাই মিলে মামা দাদুও দিয়েছে, সবাই মিলে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে বাক্স, বাক্সতে রাখা হয়েছে। এবার বলো ভিডিওটা শেষ করে দাও মা। আমার অনেক হয়ে গেছে বল। আর মা সব দেখিয়ে দিল তোমাদের। এবার আমি ভিডিও শেষ করলাম। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, গুড ইভিনিং। জন্মদিনের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর গুড ইভিনিং না, গুড আফটারনুন।